ढाकार दक्षिण केरानीगंज थानाधीन ओरिएंटल उच्च विद्यालय दशम श्रेणी छात्र दिनमजुर बाबार तीन सन्तान मध्य सब चेत बड़ छिलेन आर्थिक अनटनर कारण पढ़ाशनार खरच चालाते गए माझे माझे सीएनजी अटोरिक्शा इजी बैक जेटा बोलें जख जेटा पेत से चालत ये पढ़ाशनार खरच निर्वाहर जो प्रतिदिन न्याय आजिजुल गत 18 फेब्रुआरी सन्ध्य इजी बैक निये बेर है तार साथे रबिउल नामे 10 बछर एक छेले छिलो तार सहयोगी हिसेबे तारा जखन रास्ताय आसे तखन प्रतिमध्य थेके दुजन यात्री तादेर सीएनजी ते उठे परवर्तीते आरेकटु सामने जखन जाए सेखान थेके आरो 3 जन यात्री तादेर ए गाड़ीते उठे विभिन्न खाने तारा घुरते थाके आजिजुलेर साथे सख्यता तैरी करे कथाबार्ता बोलते थाके बाड़ी कोथाय घर कोथाय कि करे एटा बोले बोले समय क्षेपण करते थाके एकटा पर्याये एक निर्जन जगह जेखाने आलो कम मानुषजनेर यातायात कम सेई जगहटाय जाए किन्तु प्रतिमध्ये एकजन नेमे जाए 4 जन घटनास्थले जाए गिये ताके प्रथम आटक करे एबं तार इजि बाइकटा निये नेते चाय तखन बाधा हये जखन दाड़ाय प्रथमत रबिउल जे छिलो छोट छेले ताके एकटा मार दे एबं ताके एकजन जिम्मी करे राखे परबर्तीते सबाई मिले ताके ए निर्ममभावे आजिजुलके हत्या करे हत्या करे जे रबिउल छिलो 10 बछरेर छेले रबिउलके खूब भय देखाय जे एई कथा काउके बला जाबे ना रबिउलके भयभीति देखाय रबिउलके एकटु एगिये दिये बोले जे चुपचाप बाड़ीते चले जाओ काउके एई कथा बला जाबे ना तारपरे तारा सेखान थेके आजिजुलेर मृतदेह फेले रेखे एई इजी बाइकटा निये तारा पालिये जाय अनेक रात पर्यन्त जखन रबिउल आजिजुल जे भिक्टिम तिनि जखन बाड़ी फेरेन ना তখন তার আত্মীয়স্বজন খোঁজ করতে থাকে এবং একটা পর্যায়ে রবিউলের সেই ভয় কেটে যায় এবং সে পরিবারের কাছে বলে যে তাকে কয়েকজন লোক মেরে ফেলেছে তখন পরিবারের লোকজন জিজ্ঞেস করছে কারা মারছে এটা চিনতে পেরেছে কিনা রবিউল ছোট ছেলে 10 বছরের ছেলে আসলে সে কাউকে চিনতে পারে না এবং সে ভয়ার্ত ছিল থানা পুলিশকে খবর দেওয়া হয় রাত্রিতেই গিয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই আজিজুলের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে থানায় মামলা করেন সেই মামলাটা হলো মামলা নাম্বার 83 ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তারিখ 20 ফেব্রুয়ারি এবং মামলার ধারাটা অত্যন্ত ভালো ছিল 394 302 201 34 ধারায় একটা মানে ইজি বাইক ছিনতাই করে মার্ডার এই ধারায় মামলাটা এবং হত্যাকাণ্ডে যে মৃতদেহ লুকিয়ে রাখা এই অপরাধে মামলাটা রুজু করে আপনারা জানেন যে এই ধরনের একটা ঘটনা ঘটার পরে এলাকাতে যেহেতু প্রচুর ইজি বাইক থাকে সবার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে এবং ইজি বাইক যারা চালায় তাদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে এই ঘটনায় এলাকাতে চাঞ্চল্য তৈরি করে এবং থানা পুলিশের পাশাপাশি র‍্যাব আমরা এটা চায় তদন্ত করতে থাকি একটা পর্যায়ে আমাদের কাছে ছোট্ট একটা ফুটেজ আসে সেই ফুটেজটাতে দেখা যায় একজন দুরন্ত বালককে ছুটাছুটি করতে দেখা যায় এবং সে নেমে কার সাথে ফোনে কথা বলছে আবার দৌড়ে গিয়ে ইজি বাইকে উঠতেছে এই রকম একটা ফুটেজ ছোট্ট একটা ফুটেজ আসে সেই ফুটেজের ক্লু ধরে আমরা এবং রবিউলকে যেই সহজ দেখেছিল যে রবিউল সে রবিউলকে জিজ্ঞাসাবাদ করে বারবার জিজ্ঞাসাবাদ করে ঘটনাটার একটা ক্লিয়ার চিত্র আমাদের কাছে আসে আমরা প্রথম যেই ছেলেটা সিসিটিভি ফুটেজে দেখা দৌড়াদৌড়ি করে তাকে সাকিব হিসেবে আইডেন্টিফাই করি এবং আমাদের স্পেশাল কোম্পানি কমান্ডার স্কোয়াডিনার তারিক এবং তার সহযোগী সিনিয়র এসপি ফখরুল ইসলামের নেতৃত্বে আভিযানিক দল গতকালকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা এবং পটুয়াখালী থেকে আমরা 5 জন এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত 5 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি মূল পরিকল্পনাকারী সাকিব এবং আরমান এই 2 জন ছিল প্রথম পরিকল্পনাকারী তারাই প্রথম এই সিএনজিতে যে প্রথম 2 জন লোক উঠেছিল সেই 2 জন হলো সাকিব এবং আরমান পরবর্তীতে প্রতিমধ্য থেকে আরাফাত সজীব এবং রায়হান পরবর্তী জায়গা থেকে তাদের সাথে যোগ দেয় এবং ফুটেজে যেই ছেলেটাকে ফোনে কথা বলতে এবং ছুটাছুটি করতে দেখা গেছে তার নাম সজীব হিসাবে আমরা শনাক্ত করি
সাকিব হিসেবে আইডেন্টিফাই করি। সাকিব এবং আরমান মূল পরিকল্পনা দেয় এবং সাকিব কী করে একটা পর্যায়ে গিয়ে যখন নিশ্চিত হয় যে এই ইজি বাইকটা তারা চিন্তাই করবে তখন পথিমধ্যে সে নেমে যায় এবং ঘটনার সময় ঘটনাস্থলে আরমান, আরাফাত, সজীব এবং রায়হান এর চারজন এই চিন্তাই করে এবং এই হত্যাকাণ্ডে সরাসরি লিপ্ত থাকে।